চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকে এবার আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। তাদের আগুনে পুড়ে ছারখার হয়েছে সেভিয়া, ডর্টমুন্ড, কোপেনহেগেন। জি গ্রুপে ৬ ম্যাচ শেষে ৪ জয় আর ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে পেপ গার্দিওলার দল। শীর্ষ ষোলোতেও সিটিজেনরা ছিল সবার ধরাছোঁয়ার বাইরে। লাইপজিগের সঙ্গে প্রথম লেগে ১ ১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে ৭-০ গোলে বিধ্বস্ত করে প্রতিপক্ষকে। কোয়ার্টার ফাইনালে আরও অপ্রতিরোধ্য ছিল ম্যানচেস্টার সিটি। বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারায় প্রথম পর্বে। ফিরতি পর্বে ১ ১ গোলে ড্র করে জায়গা করে নেয় সেমির মঞ্চে। সেমিফাইনালে ইউরোপ সেরার মঞ্চে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ১ ১ গোলে ড্র হলেও ফিরতি পর্বে মাদ্রিদিস্তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটে সিটি। ইন্টার মিলানো গ্রুপ পর্বেই পড়েছিল বাঘের মুখে, তবে ইনজাগির কৌশলের কাছে পাত্তা পায়নি প্লজেন, বার্সেলোনার মতো দল। বায়ার্ন মিউনিখের কাছে ২ লেগে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউটে পা রাখে ইন্টার মিলান। নকআউটে পর্তুগালের ক্লাব পোর্তোকে প্রথম পর্বে ১-০ গোলে হারালেও ফিরতি পর্বে গোলশূন্য ড্র করে নেরাজ্জুরিরা। কোয়ার্টার ফাইনালে ইন্টারের সামনে বাধার দেয়াল হয়ে হাজির হয় আরেক পর্তুগিজ ক্লাব বেনফিকা। প্রথম পর্বে জিতলেও ফিরতি পর্বে ৩-৩ গোলে ড্র করে শীর্ষ ৪ নিশ্চিত করে ফেলে ইনজাগির ইন্টার মিলান। সেমিফাইনালের মিলান ডার্বিতে তাদের দাপটে ২ লেগেই ছারখার হয়েছে এসি মিলান, আর তাতেই পঞ্চমবারের মতো ফাইনালের টিকিট পায় ইন্টার মিলান। পারভিন আক্তার, সময় সংবাদ।